হয় ওয়েলকাম টু টুডেজ ভিডিও ফ্রম এইসপিটি আমি রাশেদ আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে পিটি রিডিং সেকশনের টাইম ম্যানেজমেন্ট পিটি রিডিং সেকশানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ফ্যাক্টর হচ্ছে টাইম আমরা জানি যে পিটি স্পিকিং সেকশনে উই উইল গেট টাইম ফর ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন্স প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য নির্দিষ্ট পরিমাণ সময় আমরা পাব রাইটিংয়ের জন্য তাই প্রত্যেকটা কোয়েশ্চনের জন্য আমরা নির্দিষ্ট পরিমাণ সময় পাবো কিন্তু পিটি রিডিং হচ্ছে প্রথম কোয়েশ্চেন টাইপ যেখানে একজন টেস্ট টেকার প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য নির্দিষ্ট পরিমাণ সময় পাবে না একজন টেস্ট টেকার পিটি রিডিং সেকশনে পনেরো থেকে তেরো থেকে আঠারোটি কোয়েশ্চেন পাবে এবং এগুলো অ্যান্সার করার জন্য উনত্রিশ থেকে ত্রিশ সেকেন্ড ত্রিশ মিনিট সময় পাবে তার মানে অন এন অ্যাভারেজ একজন টেস্ট টেকার দুই মিনিটের আশেপাশে সময় পাবে প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য কিন্তু উই নিড টু বি ভেরি কেয়ারফুল বিকজ প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ পিটি রিডিং সেকশনে সেকশানে ইকুয়াল অ্যামাউন্টে ইম্পর্টেন্স ক্যারি করে না ফর এক্সাম্পল পিটি রিডিং সেকশনে সবচেয়ে সবার প্রথম যে কোয়েশনটা আসে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং অ্যান্ড রাইটিং এই কোয়েশ্চেন থেকে স্কোর রিডিংও যাচ্ছে এবং রাইটিংও যাচ্ছে কিন্তু এই কোয়েশ্চেন থেকে পিটি রিডিং সেকশনে নিয়ারলি থার্টি পার্সেন্ট মার্কস অ্যাড হয় তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশন টাইপ একজন টেস্ট টেকার পিটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং অ্যান্ড এর জন্য পাঁচটা কোয়েশ্চেন বা ছয়টা কোয়েশ্চেন ম্যাক্সিমাম পেয়ে থাকে তাই আমাদের রেকমেন্ডেশন হয় যে এই কোয়েশ্চেন টাইপগুলোতে উই নিড টু পুট সাম এক্সট্রা এফোর্ট উই নিড টু গিভ দাম সাম এক্সট্রা টাইম তাই আমরা রেকমেন্ড করি যে প্রত্যেকটা টেস্ট টেকার যাতে পিটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক্স রিডিং অ্যান্ড এর জন্য আড়াই মিনিট করে সময় নেয় নেক্সট কোয়েশ্চেন টাইপ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন চুজ মাল্টিপল অ্যান্সার এই কোয়েশনগুলো অনেক টাইম কনজিউমিং হতে পারে অ্যান্সার করার জন্য কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই কোয়েশনগুলোর থেকে প্রায় কোনো মার্কসই অ্যাড হয় না রিডিং সেকশনে আমি এমন পিটি পরীক্ষাও দিয়েছি যেখানে আমি ইন মাল্টিপল চয়েস কোয়েশন অ্যান্সারই করিনি আই স্টিল গট নাইনটিন রাইডিং সরি রিডিং সো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই ডু নট ওয়েস্ট এনি টাইম অ্যাট অল ওয়াইল প্রিপেয়ারিং ফর আওয়ার ফি টেস্ট অ্যান্ড অলসো ডিউরিং আওয়ার ফিটি টেস্ট ফর মাল্টিপল চয়েস কোয়েশন চুজ মাল্টিপল অ্যান্সার নো টাইম অ্যাট অল নেক্সট কোয়েশন টাইপ রিওর অ্যা প্যারাগ্রাফ রিঅর্ডার প্যারাগ্রাফে আমরা দুটা থেকে তিনটা কোয়েশ্চেন পাই দে আর মডারেটলি ইম্পর্টেন্ট রিঅর্ডার প্যারাগ্রাফ কোয়েশ্চেন থেকে আমাদের রিডিং সেকশনে এইট পর্যন্ত স্কোর অ্যাডেড হয় আমার রেকমেন্ডেশন হবে রি প্যারাগ্রাফে আমরা দেড় থেকে দুই মিনিটের বেশি সময় নেবো না অ্যান্ড ইট ইজ পসিবল ইফ উই অ্যাকচুয়ালি প্র্যাকটিস প্রপারলি বাই ফলোয়িং স্ট্র্যাটেজিস উই ক্যান ফিনিশ ইট উইদিন ওয়ান অ্যান্ড হাফ টু ম্যাক্সিমাম টু মিনিটস এরপর টাইপ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিডিং

এই কোশ্চেন টাইপ অ্যান্সার করা খুবই টাইম কনজিউমিং হতে পারে কিন্তু আমাদের রেকমেন্ডেশন হবে ডু নট ওয়েস্ট ইউর টাইম অ্যাট অল কেননা এই কোয়েশ্চেন আমরা অ্যান্সার করেছি কি করিনি তার সাথে আমাদের রিডিং সেকশনের কোনো সম্পর্কই নেই এটা আমাদের রিডিং সেকশনের স্কোরে কোনো প্রভাবই ফেলবে না সো দেয়ার ই গো ইন অ্যান আটশাল ফর ইউর পিটি রিডিং সেকশন আপনি ফিল ইন ফিলিং ব্ল্যান্স রিডিং অ্যান্ড রাইটিং এর জন্য ইউ শুড স্পেন্ড অবাউট টু অ্যান্ড হাফ মিনিটস ফর ইউরার প্যারাগ্রাফ ইউ শুড স্পেন্ড অবাউট ওয়ান অ্যান্ড হাফ টু টু মিনিটস For fill in the blanks reading, you should spend between two to two and a half minutes. And for multiple choice, multiple answer, and multiple choice, single answer, you should not spend any time at all. That will be a waste of your valuable time. Thank you.